সকাল সকাল এসে পড়েছি ওর গানের স্কুলে। ওর আজকে পরীক্ষা, তোমাদেরকে কালকে বলেছিলাম। ওকে ভিতরে ঢুকা মাত্রই ওকে এডমিট কার্ড হাতে দিয়ে দিয়েছে। আর দেখো আমরা এমন একটা জায়গায় বসেছি, আমাদেরকে কালো লাগছে, আর ওইদিকে স্টুডেন্টরা আর গানের মেমো এসে পড়েছে। ও তোমাদেরকে দেখাচ্ছে এডমিটটা, তো আমি বলছি তুই উল্টা ধরেছিস কেন, আমি তোরা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এটা কি ভোকাল মিউজিক সাবজেক্ট, আর ফার্স্ট ইয়ার, ও প্রথম পরীক্ষা দিচ্ছে। তো দুটো পরীক্ষা দিয়েছে, একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, একটা হচ্ছে ক্লাসিক্যাল। তো তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে মানে করতে পারে আর জীবনে এগিয়ে যেতে পারে, এটাই চায় সব বাবা মারা। আর উনি হচ্ছেন ওর তবলার টিচার, উনি তবলা বাজাবেন। অনেক বাচ্চারা বড়রা যারা আছে সবাই অপেক্ষা করছে, আর গানের মেমো এখানে এসে পড়েছে। তো সবাই অপেক্ষা করছে কখন শেষ হবে। একটা বেস চলে গেছে আর দ্বিতীয় বেস এখন শুরু হবে ছোট থেকে। তো তিনজন তিনজন করে বসাবে। শেষমেশ আমার মেয়ে চলে গেল, আর আমি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো ও ভীষণ ভয় পাচ্ছিল, আমি বলছি না ম্যাম আছে, তুমি থাকো, আর কিছু লাগবে না। যখন বেরিয়েছিল বলেছে খুব ভালো হয়েছে, ওর ভয় লাগছিল। তো স্যার কিন্তু ওকে ভেরি গুড বলেছে, তোমরা শোনো ওর গানটা। তো এখন চলে যাব বাড়িতে। তো এসেই আমি আগে, মা মটর ডাল ভিজিয়ে রেখেছিল, তো বলেছে মটর ডালটা পেস্ট করে নাও, পেস্ট করে বেগুন আলু দিয়ে মটর ডাল দিয়ে তরকারি করে নাও, আর কারকল ভাজি সিম্পল করে নাও, কারণ আজকে অনেক ভোগ টোক করা হবে, মা করবে। আমার পেস্ট হয়ে গেছে, আর এই যে দেখো মটর ডালটা, এটার এখন আমি বড়া করে ভেজে নিচ্ছি। আর একটু বেশি বড়া করে নিয়েছিলাম, মা বলে আজকে তো আমাদের নিরামিষ। তো এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে একটা বড়া করা হচ্ছে। বেশি হয়ে গেছিল ডালটা, ফ্রিজে রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, কি রকম একটা ভালো লাগবে না, তাই ফ্রেশ ফ্রেশ ভাবলাম বড়া করে নেওয়া হোক। এখানে তরকারিটা আর দেখালাম না, বড়া ভাজি আর রয়েছে কালকল ভাজা। বেলুন ফুলাবে, দেখো কতগুলি বেলুন ফুলেছে। ও কালকে রাত্রে ঠাম্মির বিছানার মধ্যে এক গ্লাস জল ঢেলে দিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে? কার বার্থডে? তো মা ওইদিকে পুজো দিচ্ছে, আমার মেয়ে ওইদিকে বেলুন ফেলাচ্ছে, আর আমি আজকে পুজো দেবো না, তাই আমি এখন রান্না করতে চলে যাচ্ছি ওর গানের ক্লাসে। দুইটা খুশির খবর, একটা প্রথমত হচ্ছে আমার মেয়ের পরীক্ষা খুব ভালো হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে জন্মদিন। কার জন্মদিন? আজকে গোপালকৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো আমি রান্না করতে চলে যাই, ঠিক আছে? আর আজকে তো সোমবার, আর আমার নিরামিষ শিবের উপাস আজকে করিনি, একটা কারণ আছে করিনি, তাই তবু আজকে নিরামিষ খাবো। আর আজকে তো আবার কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তাই আজকে খুব ভালো দিনও। আজকে হচ্ছে বাবা লোকনাথের আবির্ভাব দিবস, আজকে গোপালের বার্থডে। দেখো গোপাল সোনা স্নান করার জন্য প্রস্তুত হয়ে গেছে। হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ। মা ঠাকুরের ভোগের আয়োজন করে নিচ্ছে, লুচি টুচি করে ভেজে নিচ্ছে, তোমরা দেখতে থাকো সবাই।
ওমা সকাল বেলা গোপাল পূজার জন্য ভালো করে চিড়ে ভিজে নিয়েছে আর এখানে লুচি রেখে দিয়েছে করে এখানে মা কৃষ্ণের শতনাম পড়ছে ওই দিন কৃষ্ণের শতনাম পড়তে হয় বশিষ্ঠ রাখিল না মুনি মনি মনোহর বিশ্বাবসু নাম রাখেন নবজলধর সম্বতক নাম রাখে গোবর্ধন ধরি গোবিন্দ রেখে দাও রেখে দাও আমরা খেতে বসে গেছি তরকারি এর ভাজা দিয়ে তারপর আমরা এসে পড়েছি আজকে সারাটা দিন আমরা এইভাবেই কেটেছে আর সন্ধ্যার পরে কি হবে ঠিক জানি না তো এতটুকুই বলে রাখলাম যে সবার আজকে দিনটা খুব ভালো কাটুক হাসি খুশিয়ে কাটুক শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই সবাইকে আগে বলতে পারিনি কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তোমাদেরকে বলেছি মেয়েকে নিয়ে যাওয়া রান্না করে গেছিলাম যত সিদ্ধ ভাত যদি এসে খাই ওকে বলেছিলাম তুই কি খাবি ও বলছিল না তো ওরিও বিস্কুট আর কেক খেয়ে ও চলে গেছিলো তো অনেকগুলি কাপড়ও ভিজিয়ে গেছিলাম এসে কাপড়গুলিও ধোয়া হয়েছে তারপরে হালকা রান্নাবাড়া করেছি মা ওইদিকে পুজো দিয়েছে আর মেয়েকে স্নান করানো খাওয়ানো ওটা তো আছে সব কিছু আজকে আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো তোমাদের দিন শুভ যাক বাই বাই।